আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকের বেরোতে আমি ইট খোয়া পাথর বালি কত টাকা করে চলতেছে একদম আপডেট প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব আগের চেয়ে মোটামুটি কমছে নির্মাণ সামগ্রীর দাম তো চলুন আমরা যে দেনে আসি প্রতি হাজার ইট প্রতি গাড়ির টাক ইটের খোয়া বালি এবং পাথর কত টাকা করে চলতেছে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি এর মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা যে ইট এক নম্বর ইট যেগুলো বেশি পুরনো হয় এক নম্বর ইটগুলো মূলত এক হাজার ইট বর্তমান বাজারে নয় হাজার চারশো টাকা করে দুই নম্বর যে ইটগুলো আছে এক নম্বর সে তুলনামূলকভাবে কম এ দুই নম্বর ইটগুলো মূলত এক হাজার ইট বর্তমান বাজারে আট হাজার ছয়শো টাকা করে প্রতি সিএফটি ইটের খোয়া সাতানব্বই টাকা করে এক নম্বর ইটগুলা ব্যাঙ্গে যে খোয়া তৈরি করা হয় এই এক নম্বর ইটের খোয়া বর্তমান প্রতি গাড়ির দাম তেরো হাজার পাঁচশো টাকা করে তারপর দুই নম্বর যে ইটগুলো আছে ইটের খোয়া দুই নম্বর ইটের খোয়া মূলত প্রতি ট্রাক নয় হাজার আষ্টশো টাকা হলে আপনারা নিতে পারবেন চলুন আমরা এবার পাথরের দাম জেনে নিই বাংলাদেশে আমাদের সবচেয়ে ভালো যে পাথর ভোলাগঞ্জ পাথর প্রতি ফুট একশো সাতাশ টাকা করে এবং প্রতি গাড়ি বর্তমান বাজারে চলতেছে চোদ্দো হাজার টাকা করে প্রতি গাড়ি চোদ্দো হাজার টাকা করে বড় যে ট্রাকগুলো আছে বেতনাকান্দি পাথর প্রতি ফুট একশো পনেরো টাকা করে এবং প্রতি গাড়ি দশ হাজার হলে আপনারা নিতে পারবেন তারপর আছে ভুটান এলসি পাথর ভুটান এলসি পাথর মূলত প্রতি ফুট একশো পাঁচ টাকা করে এবং প্রতি গাড়ি আট হাজার পাঁচশো থেকে ছয়শো টাকাগুলো আপনারা নিতে পারবেন পুথাবাঙ্গা পাথর বড় বড় পাথর বেঙ্গে যে তৈরি করা এগুলো মূলত প্রতি ফুট একশো দশ টাকা করে আমরা এবার বালুর দাম জানব বাংলাদেশের মধ্যে সবচেয়ে বালু এবং সেরা যে বালু সিলেটি বালু এর উপরে কোনো বালি নাই সিলেটি বালি মূলত প্রতি সিএফটি পঁচিশ টাকা করে চলতেছে বর্তমান বাজারে তারপর আছে প্রতি গাড়ি সাত হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন লোকাল বালি লোকাল বালি প্রতি সিএফটি বর্তমান সময়ে চলতেছে সতেরো টাকা করে এবং প্রতি গাড়ি আপনারা নিতে পারবেন পাঁচ হাজার টাকা হলে বিট বালি প্রতি সিএফটি নয় টাকা করে এবং প্রতি গাড়ি আপনারা নিতে পারবেন তিন হাজার টাকা হলে তাছাড়াও অন্য অন্য বালি আছে যেমন লাল বালি প্রতি গাড়ি আপনারা তিন থেকে চার হাজার টাকা হলে নিতে পারবেন তো দর্শক আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর আপনারা যদি এই দামে ইট খোয়া পাথর বালি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের গাড়ি পাড়ার খরচ আপনাদের নিজেদের বহন করে চাইলে আপনারা নিতে পারেন আর আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় চাইবেন যে ভালো মানের ইট খোয়া পাথর বালি দিয়ে গড় তৈরি করার জন্য তাহলে গড়টা মূলত যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প তুফান থেকে রক্ষা পাবে তো সবাই ভালো থেন আল্লা হাফেজ